বাবার সভা, ছেলে পাবে না পেলে সবই উল্টে যাবে, শাস্ত্রে এমনটাই লেখা আছে। দুয়ে দুয়ে যোগে হবে চার, দুই দিকে চাই যদি দুই পরিবার, পড়বে রে গোলক থাথার মাঝে, তাই করিয়া ভাবিও না ভাবিয়া করিও কাজ। চাপা বাচ্চা বাবা, চাপা বাচ্চা বাবা, চাপা বাজ। আমাকে ভুল বুঝবেন না, আমি যদিও নীতি জ্ঞানের কথা শুনাই, আমি কিন্তু আপনাদের এই দুই শালা বোনের মধ্যে যে আনন্দ উল্লাস করেন, আমি কিন্তু হিংসা করি না। আমি মন থেকে বলি, আমি চাই আমি যে কথাগুলো বলি এই কথাগুলো কিন্তু সেই জ্ঞান যা ইসলাম সাপোর্ট করে, যেই নীতি কথাগুলো আমাদের সর্বশ্রেষ্ঠ আসমানি কিতাব কুরআনুল কারিমে আছে, আমার আল্লাহ সাপোর্ট করে। আমি দীন ইসলামের কথা বলি, সত্য ন্যায়ের কথা বলি, দেশ দশের কথা বলি, কোনো জেলাস থেকে নয়, হিংসা থেকে নয়। আমি জানি আমার শিক্ষকরা আমাকে শিখিয়েছেন, আমার মাদ্রাসার শিক্ষকরা বলেছেন, কাউকে হিংসা করে নয়, কাউকে ছোট করে নয়। অতএব আমি হিংসা তো নিজে করি না, বরঞ্চ মানুষকে বলে থাকি, হিংসা আর নিন্দা ছাড়ো মনটা করো পরিষ্কার, হিংসা আর নিন্দা ছাড়ো মনটা করো পরিষ্কার, মনে ময়লা থাকে যদি, মনে ময়লা থাকে যদি, মনে ময়লা থাকে যদি সাধন সিদ্ধি হয় না তার, হিংসা আর নিন্দা ছাড়ো মনটা করো পরিষ্কার, হিংসা আর নিন্দা ছাড়ো মনটা করো পরিষ্কার। অতএব বুঝতে হবে, যার ভেতরে এই প্রবাদগুলো আছে, হিংসা নিন্দা থাকলে আমার আল্লাহ পাক কোনো ইবাদত কবুল করবেন না। আমার আল্লাহ পাক আপনার আমার বিচার করবে, দিল ধরে লোক দেখানো সাম সাধনা আল্লাহ পছন্দ করেন না, আপনার অন্তরেও থাকতে হবে আমার আল্লাহ পাকের প্রশংসা। দুনিয়া সুন্দর, মানুষ সুন্দর, আসমান সুন্দর, জমিনও সুন্দর, সুন্দরে সুন্দরে পাল্লা, জানি না কত সুন্দর তুমি আল্লাহ, জানি না কত সুন্দর তুমি আল্লাহ। মাটির জমিনে তাকিয়ে দেখেন চারিদিকে কত সুন্দর আর সুন্দরের পাল্লা, এই সুন্দরের যে কারিগর বুঝতে হবে আমার রাব্বুল আলামিন, না জানি সে কত সুন্দর, কবে পাবো তার দেখা। অন্তরে অন্তরে এই প্রত্যাশা করেন, সকল কর্মের মধ্যে সবসময় আমার আল্লাহ পাকের দিনকে রাখেন, তাইলে দেখবেন একদিন আমার আল্লাহ পাকের দিদার মিলে গেছে এবং ইহকাল পরকালের ফয়সালা হয়ে গেছে ভেবে দেখেন। কলিগ ভাই, আজকে তোমার কথাগুলো আমার খুব ভালো লাগছে, দিলের মধ্যে লাগছে, বুঝছো? কিন্তু বিষয়টা হলো গিয়া, স্যারের মুডটা আজকে খুব ভালো, তাই আমরা দুই চারটা কথাবার্তা বলতে চাইছিলাম, তার মধ্যেই তুমি থাক। দুলা ভাই, একটা সুসংবাদ আছে। কি সুসংবাদ? মানে আপাকে আমি ফোন দিয়ে বলেছি যে দুলা ভাইয়ের পা ঠিক হয়ে গেছে, একদম স্ট্রং হয়ে গেছে, আগের মতো দৌড়াদৌড়ি করছে, আপা এত খুশি হয়েছে। কিসের দুলাভাই, কিসের আপা? তোকে না বলছি ডিউটি অবস্থা, কোনো দুলাভাই আপা নাই। কথাটা শেষ করি, আপা বলেছে আপার পক্ষ থেকে আমি যেন তোমাকে একটু মিষ্টি খাওয়াই দেই। ও, এটা বলেছে? আর আপার ছোট মেয়ে যে সুমি, সুমিও বলেছে মামার সঙ্গে দেখা করতে চায়। এখন কিভাবে দেখা করাই দেবো সুমির সঙ্গে তোমার, আমি না বুঝতে পারছি না। সুমি আর টগর এখন আর কোন ক্লাসে পড়ে? টগর ক্লাস সিক্সে পড়ে, সুমি ক্লাস ওয়ানে পড়ে, খালি বলছে পুলিশ মামার সঙ্গে দেখা করব, দেখা করব। আমি বলেছি এত টেনশন করিস না তো সুমি, তোর পুলিশ মামার সঙ্গে তোকে আমি দেখা করাই দিব। আমরা এরপর যখন ছুটি পাবো না, সুমির সঙ্গে দেখা করার জন্য আপনাকে আমি নিয়ে যাবো। দুলা ভাই শোন, তোর বোন যদি আমাকে বিয়ে করতো তাহলে তো সুমি আর টগর আমারই থাকতো নাকি? আচ্ছা এক কথার কতবার বলবো দুলা ভাই, এসব উল্টাপাল্টা কথা বললে হবে? আপার সঙ্গে তোমার বিয়ে হলে এক ছেলে এক মেয়ে হবে তার কোনো গ্যারান্টি আছে? দুই ছেলে হইতে পারে, দুই মেয়ে হইতে পারে, আবার সন্তান নাও তো হইতে পারে, তাই না? থামুন আপনারা, শুকুর যে গুজব ছড়িয়ে গ্রামের মানুষকে একদম অতিষ্ঠ করে তুলছে তা কি জানেন? এই জিন ভূতের আচর হয়েছে, ছেলে ধরা, এগুলি তো ব্যবস্থা করতে হবে নাকি? হ্যাঁ, আপনারা এখানে থাকুন,
এদিকে সাংবাদিক অনু আমাকে টেলিফোন করেছিল, তার মামার বিষয়ে আমরা কি করেছি আমি উপর মহলে একটু কথা বলে আসি। আপনার থাকো ভাই। আসলে কি জিন ভূত বলে কিছু আছে? আছে না মানে, আমি যখন গান বাজনা করতাম তখন তো ওই গাছের নিচে বসে গান বাজনা করতাম। একদিন এক তেঁতুল গাছের নিচে বসে বসে গান গাইতেছিলাম, গানটা ছিল ওই জিন ভূত নিয়ে। তেঁতুল গাছের উপরে থেকে জিনে বলতেছে, এই গানটা সুন্দর হয়েছে আরেকবার গা। তখন আমি কেমনে গেছিলাম জানো, এই যে পাহাড় পর্বত টিন্ডা নাল্লা সাঙ্গের উপর দিয়া মাঝে মাঝে চিকুর মারে সাঙ্গের উপর গিয়াই আমার পাগলা গোড়া রে, কই মানু কই রইলা রে আমার পাগলা গোড়া রে, কই মানু কই রইলা রে। হয়েছে দুলা ভাই, অনেক গান বাজনা হয়েছে। এখন আমাদের যেটা করতে হবে, এই এলাকায় যারা গুজব সৃষ্টি করছে তাদেরকে অ্যারেস্ট করতে হবে। অ্যারেস্ট তো করবো, কিন্তু তুই তো আমার জিন থেকে ভয় পা। শ্যামবাজারিতে জিনটা আনছে ভালো করছে। এই গ্রামে এত লোক থাকতে এই ক্যানভাস আর জিনটা আমার গাড়ি দিয়েছে কে? সাত্তারিয়া ওর অন্যায়টা করছি, ক্ষতিটা করছি কি আমি? তা আবার লেডিস জিন্স মান সম্মানে যাওয়ার পালা, পুরুষ জিন এলেই ফেরেন ট্রেন বানান নিতাম, কিন্তু এই মহিলা ক্যানভাসার জিন দিয়ে আমার তো কিছু হইবে না। সাত্তার মোর উপর প্রতিশোধ নিতে আসে, কীর প্রতিশোধ? আমি তো সাত্তারে কোনো ক্ষতি করি নাই। স্যার কাম করলে কেমন হয়, থানায় যাইয়া সাত্তারের নামে একটা কেস ফাইল করবো নাকি ওই মহিলা জিনের নামে একটা কেস ফাইল করবো? যদি পুলিশ কর্তৃপক্ষ জিনের নামে কেসটা লয় এলে জিন্ডারে বিশ্রয় ইভাবে কেমনে, এটু তো কথা। থানায় যাবো নাকি পুলিশের দ্বারা জিগামো না গমু না, সাত্তারের কাছে আগে যাই। আমার উপর জিন্ডা কেন আসর করাইলি এই বিষয়টা একটা খোলসা হই তুইবে। নিজের বাড়ি যাই ও বন্ধু রে, কোন পথে নিজের বাড়ি যাই। আসসালামু আলাইকুম। না মানে আপনার সম্পর্কে কোনো কুসো কথা বলি নাই, মানে কেসটেস ফাইল করি নাই, মানে কোনো মুখ খারাপও করি নাই, কোনো দ্বিধা দ্বন্দ্ব লাগবে এরকম কথা মুই বলি নাই। আচ্ছা আমি বলা মাত্র আপনি সামনে ই খারাইছেন, আপনি কোন গাছে থাকেন? এই কোন গাছে থাকেন মানে? না মানে জিজ্ঞেস, আপনি কি নাহল গাছ দিয়েছেন না তেঁতুল গাছ দিয়েছেন নাকি মগ ওই যে একটা গাব গাছ আছে এই গাছে দিয়েছেন? কি আশ্চর্য কথাবার্তা, আমি তেঁতুল গাছে দিয়েছি না গাব গাছে দিয়েছি, এগুলা কি ধরনের কথাবার্তা? কন্ঠ হুবহু মিললে গেছে। জিন ম্যাডাম? এই জিন ম্যাডাম মানে? না মানে কইতেছিলাম জিন ম্যাডাম একটা কথা বলবো, কিছু মনে করবেন না তো? গতকালকে রাইতে আপনি অন্যরূপে আসছিলেন, কি সুন্দর কথা বলছেন ডাকাইয়া বাসা, এখন আবার অন্যরূপে আবার দেখি আপনি চলে যাওয়ার পর আমার হইতো শ্বশুরের রূপ ধরিয়ে আইছেন, চিটাগাঙ্গে আমার খালুর রূপ ধরিয়ে আইছেন। আজ আবার সকালবেলা মগে এলাকার একটা স্যাসরা ফিল্ম ডিরেক্টর আছে করিম মির্জা, হ্যাঁ রূপ ধরিয়ে আইছেন, শাহরুখ খানের রূপ ধরিয়ে আইছেন, এত রূপ কোথা কিনতে পান ঠিক আমি বুঝতে পারতেছি না। আমি জিন, কালকে রাত্রে এক রূপ ধুই রেছি, এখন আবার আরেক রকম ধুই রেছি, কি বলতেছেন আপনি? এগুলা পাগল হয়ে গেছেন? পাগল তো অবশ্যই হমু, আজকে একটা রূপবতী মাই আমার সামনে আইয়া ব্যাং স্যাং দাহাইয়া পুট্টুস হইয়া গেলেন, আমি কি বুঝি না? আমি হচ্ছে সিঙ্গার, সাধনা করিয়া সিঙ্গার হইছি, আমি কি বুঝি না? আপনার আলাপ আলোচনায় ব্যবহারে আমি ঠিক পাইছি, আপনি হইছেন এই গ্রামের জিন, এই সাতের যে আপনার পুরন ডাকের দিয়ে আনছি শ্যামবাজার হইতে আনছি, এখন বিরিয়ানি ছেড়ে নিয়ে আর পান্না দেখে গ্রামে আর মুগরা ধরে খাইতে আইছেন। বুঝতে পারছি আপনার এই জিনে ধরছে। অবশ্যই ধরছে, না ধরলে আপনি কথা কোন দিয়ে আসছেন? এই যে প্রতাপকে খেলাই দিয়েছেন, তার মানে আপনি আমার ধরছেন? একটু মাফ করে দেন জিনাপা,
মানে আপনার সম্পর্কে আমি কোনোদিন কথা বলবো না আর বলতে যাবো না, কিন্তু এই দুপুর সময় যদি জিনে পিনে ধরে মানুষ তো আমার জুতা দিয়ে আর ঝাড়ু দিয়ে পিঠাইয়া জিন খেদাইবে জিন। আসলে মোর কিন্তু কিছু নাই, মুই একের হতভঙ্গ একটা পোলা খালি গান সঙ্গীত করি, আমি একটা সিঙ্গার আবিল চাই দিয়েছেন কে, আপনার কি বিশ্বাস হয় না? কোন বাবাতে মুই খালুর গো খোঁজ দে যাই ও জিন ম্যাডাম, কোন বাপথে মোর হইতো শ্বশুর রে খোঁজতে যাই, হাঁটতে ছিলাম ভালোই ছিলাম হাঁটতে ছিলাম হঠাৎ আইলেন কমে গইন্দিয়া কমে গইন্দিয়া, পোছরেন এন সোজা চইলে যাই ও জিন ম্যাডাম, পোটটা সারেন সোজা চইলে যাই। বুঝছি, কি মিষ্টি পছন্দ করেন, রসগোল্লা কালোজাম না বাকরখানি না সন্দেশ? জিন্দা মিষ্টিয়া খাই মিষ্টি, আপনি কইলে আমি খাওয়াবো কিন্তু মরে কোনো ক্ষতি এরেন না। কি মিষ্টি খাবেন কান্দি? চুপ থাকেন, আমি আপনারে বলছি আমি মিষ্টি খাবো, সাত্তার ভাইরে দেখছেন? সাত্তার মানে আমার গো সাত্তার ভাই, পুরান ঢাকার শ্যামবাজার সাত্তার ভাই। আল্লাহ, সাত্তারকে খোঁজে ঠিকই আছে। হুম, এটা বড় জিন এটা ছোটো জিন মনে হইতে চাই দিয়া যাই বা ছোটোটা পাঠাইছে বুঝতে পায় না ভাই, আপনার দোহাই লাগে। সাত্তারে আপনি যদি খোঁজ করিয়া না পান তাহলে আপনার পিছন থেকে দেড় কিলোমিটার দূরে যাইয়ে বামে যাবেন, বামে যাই সোজা হাঁটতে থাকবেন একটা দেখবেন খোলা মাঠ, এই মাঠের মাঝখানে হাঁটতে হাঁটতে দেখবেন একটা শুকনো রাস্তা, রাস্তা যাইয়ে পারি দেখবেন একটা খেজুর গাছ, খেজুর গাছ দিয়ে ডালে নামিয়ে দেখবেন একটা বট গাছ, দুইটা বান্দরে স্কিপিস্কি করতেছে, একটা বান্দরে জিগাইবেন সাত্তার ভাই কই, ওই বান্দরে জিগাইবে, ওই বান্দরে আবার কইবে সোজা যান, একটা বিল আছে ঝিল আছে পারি দেখবেন একটা বট গাছের উপরে, সাত্তার ভাইয়ে দোল খায়। আপনি কি আমার লগে মজা লইতাছেন? আমি সে সিঙ্গার জাতীয় সিঙ্গার শুকুর, আমি শুধু গান গাই, আপনার লাগে মজা করবো কাজ। এই শোনেন তো পাচ্ছারেন, আপনি যদি আমার বড় না হইতেন আপনার এখনই দিলে চটকা নামের দাঁতগুলো সব ফালাই দিত। পাশের সহমত করছো সিনপুরি তো গেড়িটা দই দেখ মশুর দিয়ে ভাঙ্গি এলাই, সোফা মারতে গেছে সোফা মারে নাই, যদি মারিয়ে বসতে তো মারি মারি থাকতে না বেরিয়ে যেতে, এইটা মনে হয় বাচ্চা জিন মাঠ ধরে আনা বোঝে নাই, আস্তে করে এই পথটা ভাগি, এই পথের দিন ভাগি এই পথ চিনিয়ে লাইছে, এই ছিলাম একটু সাহস যোগাইতে দিই বয়ার ঢুকে গেছে, কুম্ভা পথে নিজেকে ভাগি যাই ও বন্ধু। রাখবো আর সকাল বিকাল হিয়ানো বিরানি ফোলাও ফাটাবো, হঠাৎ দেখমু তুই গাছের উপরে নাই রে, ও তুই নাই 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 রে, ও ভূত নাই 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 রে, ও তুই চিরকালের জন্য নাই রে। আপনি কিনা আরে চিনতে পারেন না নি আপনারা? আরে আমি হচ্ছি মির্জা করিম, এই গ্রামের আন্তর্জাতিক মানে যে ডলার ব্যবসায়ী আছে না মির্জা ডালিম, তার একমাত্র ফোলা, নোয়াখালীর তো নাই নবার মুম্বাই গেছি, মুম্বাইয়ের যত নায়ক নায়িকা আছে শাহরুখ খান আমির খান সাকিব খান বেকার ফ্রেন্ড আলিয়া ভাট ক্যাটরিনা কাইফ দীপিকা পাদুকন আর বান্ধবী, তারা অলওয়েজ আরে ভিডিও কলে ফোন দেয় বুঝছেন নি, তাগুলো গায়ে কথা কই। বিআই, আপনি কার সাথে কথা বলছেন যে? আরে আপনি চুপ করেন তো, আপনি তো সহে দেন না, আমারে দেখতে দেন শুনতে দেন। বাবা আপনি খেটা এত প্যাচ গুজ দিয়ে কইেন না, একটু খোলাসা করে কই। আরে খোলাসা করে আপনাকে কি কমু, আমি কইলাম না বিগত 10 বছরে সারা পৃথিবীতে যে হিট ছবিগুলো আই করছি, এই যে বাহুবলি কে করছে আই করছি, বাহুবলি করি শত শত কোটি টাকা ব্যবসা করছে, এই যে টাইটানিক কে করছে, টাইটানিক আটলান্টিক মহাসাগরের মধ্যে 14 তলা জাহাজ আই বানাইছি, আই বানাই ডিক্যাপ্রিওর নি জাহাজের সামনে খাড়া করে দিছি, এয়ারফরে যে নায়িকা ফিস কিনার দিয়ে দচ্ছে, এদিকে ওই যে সারেং বেড়া করছে কি
এই সালানো থুই যাইয়া ডিক্যাফের দিক তাকাইছি, হঠাৎ করি এই সদ্যতলা জাহাজ আসি ডিঙ্গি লোকের লগে ধাক্কা খাইছি, ধাক্কা খাই জাহাজ ডুবি গেছে এবং ডুবি যাওয়ার পর শত শত যাত্রী নির্মমভাবে মরছে। এই প্যাথেটিক দৃশ্য আই ক্যামেরায় ধারণ করছি। ইয়ার পরে যখন টাইটানিক মুক্তি পাইছে 17 গো অস্কার পাইছি আই আর আর এসিনের নাম নেরা। ও বাবা, আপনি যে এত বড় গল্প করতেছেন এমন কাছে পাতলা কাগজের মতো লাগতেছে, মোরা ভয়ের মধ্যে আছি, কোন সময় মুখ জানলা বাইরে যায়, কেননা শুক্রের বহুদিনে আচর করছে। ও মামা, আন্নেরা এখন কি কন, আই ইন্টারন্যাশনাল ফিল্মের গল্প কইলাম আর আন্নেরা না শুনি অন্য কথা কইতেছেন। আচ্ছা আরে খুলি কন সাই, আন্নাদের প্রবলেমটা কোথায়? বাবাজি, মুই এলাম শুক্রের হইতা শ্বশুর, আর হইল শুক্রের খালু, মগ বাড়ি এলো করলেন মানে কাউয়ার সার বকছেন, মোরা ওই শুক্রের চিন বর করছে দেখা এই জঙ্গলে জঙ্গলে ঘুরি, বুঝছেন বাড়িতে যাইতে পারি না। হ্যাঁ বাবা, শুক্র না আমাকে দুই দুইবার। বাবাজি, শুক্র না ওনার দুই দুইবার কান কামড়াইতে গেছিল, পারে নাই। শোনেন শোনেন, বুঝছি আই বুঝি ফেলাইছি, শুক্রের কি সিমটম আই ধরি ফেলাইছি, কিল্লাই আর লগে একবার দেখা হয়েছে। আই যে ছবি গান করতেছি জিন ভূতের ফ্রেম, এই ছবির মধ্যে দুর্গা ভূতের ফাট আছে, শুক্র আই বলছি যে তুই অজ্ঞা ভূতের ফাট করতে পারো। ও মা, সে দে আর বার খেপে গেছে এবং আমার সাথেও সে খারাপ ব্যবহার করছে, সুতরাং আই ধরি ফেলাইছি। হ্যাঁ হ্যাঁ বাবা, ঠিক বলেছো, ওদের না শুক্র আমাকে মেরে না আহত করে দিয়েছে যে, আপনি তো আমাকে আমাদের বাড়িতে নিয়ে গেছিলেন, এখন আমরা কি করব, কিছু একটা করেন যে। শোনেন মুরব্বীরা, আপনারা কোনো চিন্তা করিয়েন না, শুক্রে কিভাবে দৈত্য গান জানে, মনে করেন যে কারেন্ট জাল দি তারে দড়ি ফেলামো, বুঝছেন নি, ইয়ার ভরে দি তারে যে কি শিক্ষাটা দেবো হিগো আপনারা দেখতে পারবেন। কিল্লাই আই রিসেন্টলি একটা ছবি করতেছি জিন ভূতের ফ্রেম, এই জিন ভূতের ফ্রেমের মধ্যে এইরকম একটা ফ্রাত্রে ধরার একটা দৃশ্য আছে, সুতরাং ওই দৃশ্যটা আমি কাট করে লাগাই দিমু এবং শুক্রে কাট করে ফেলামু, বুঝছেন নি। বুঝছি বুঝছি বুঝছি, দেয় মগো আর কোনো চিন্তা নাই, বাবাজি কোন দিকে যাবো, আপনারা খালি আন লগে থাকবেন, বুঝছেন নি। চলেন বাবাজি, আছে একটু চোখে কম দেয়। হ্যাঁ আছে, হ্যাঁ বুঝতে পারলাম না, শুক্র হঠাৎ করে করিম ভাইয়া আর সাত্তার ভাইয়ার পেছনে কেন লাগলো, না কি বলছিল, সাত্তার ভাইকে আর করিম ভাইকে জিনে ধরেছে? না না, এই ব্যাপারটা তো হালকাভাবে নিলে চলবে না, সিরিয়াসলি দেখতে হবে ব্যাপারটা। কি রে, কি হচ্ছে? হ্যাঁ তুমি এসছো? হ্যাঁ আমি তো আছি, অসুবিধা আছে নাকি? না না একদমই না, আমি তোমার কথাই ভাবছিলাম, তোমাকেই মানে ইনফ্যাক্ট খুঁজছিলাম আমি মনে মনে। ভালোই করেছো তুমি এসেছো। মনে মনে খুঁজতাছস নাকি চাবা মারতাছস? কেলা কি হচ্ছে? কিছু না, আমি আমি কিছু কথা বলতে চাই তোমাকে, খুব সিরিয়াস ব্যাপার। হ্যাঁ ঠিক আছে, কোনা কোনটা চিকো? আচ্ছা ঠিক আছে বলছো, আগে তুমি বসো বসো, শুনো ঠান্ডা মাথা শুনতে হবে, একদম মাথা গরম করলে চলবে না। শোন শোন, মাথা মানুষের ঠান্ডাই থাকে, কখন গরম হয় না, গরম হয় মানুষের মেজাজ, বুঝার পারছস? কি কই পারছস সেটা কয় বলা না। আসলে হয়েছে কি মানে শুক্র আছে না, চেনো তো তুমি বোধহয়, ওই যে বরিশালে। আরে শুক্র কত শুক্র ক, ও তো অ্যানালগ, ওরে শুক্র কইলে মানায় না, তুই কইবে শুক্রা। কি করছো হালায়? ওই হলো শুক্রই, মানে উনি এসেছিল বাড়িতে, আমার সাথে কথা হয়েছিল ওনার। উই মা, শুক্র হচ্ছে আমরা আমগো বাড়িতে আছি, কেলা কেলাই ছিল বঞ্চটকানা দিলি না কেনা?
আরে বাবা আগে শোনো কথাটা, এসে প্রথমে মামাকে খুঁজলো, তারপর আমি তো বললাম যে মামা তো নিখোঁজ, মামাকে খুঁজে পাওয়া যাচ্ছে না কয়েকদিন ধরে। তারপর সে কি বললো জানো, এক পর্যায়ে সে বললো যে তোমাকে আর করিম ভাইয়াকে নাকি জিন ভূতে ধরেছে, মানে জিন ভূত তোমাদেরকে ভর করেছে। অবজা, ওই নাটকের পুক কি করছে, আমার জিনে ধরছে? তা না হলে আর বলছি কি, আমি তো শুনে পুরো অবাক, মানে যেন আকাশ থেকে আমি পড়েছি। মানে তার একটু আগে আমি তোমার সাথে কথা বলেছিলাম, আমি বলছি যে না আমি তো ভাইয়ের সাথে কথা বলে এসেছি, এরকম কিছুই তো আমি দেখিনি। আর সে বারবার বলে যাচ্ছে যে হ্যাঁ জিন ভূতে তাদেরকে আছর করেছে, কি কি বলছিল আর পাগলের মতো। লাস্টে কি বলে জানো, লাস্টে বলছিল যে আমাকে নাকি জিন ভূতে ধরেছে। আমার মধ্যে মনে করো আনমেরিড একটা সুন্দরী জিন বোর করছে। কি ও চেমরি আমারে ওর সাথে করবার লাগিয়া চাপ দিতেছে, আমি কি সাদিতে করে বললাম ও জিন রে? তো কৌশলে অন্যকে আমাদের বাড়ি বউ বানিয়ে নিয়ে এসো, তারপর আমি কিভাবে প্রতিশোধ নিই সেটাই দেখো। প্রতিশোধ তোর নেওয়া লাগবে না, প্রতিশোধ আমি নিব। আচ্ছা এই প্রতিশোধের ইংরেজিটা কি? আমরা কি হাসি ঠাট্টা করছি নাকি? এই সারাক্ষণ ডিউটির ফাঁকে আমরা দুই একটা পারিবারিক কথা বলতেছি তাই না? বিয়ে হালার তো বিশ্বাস নাই, শুক্রিয়ারে যদি বিয়ে করায় তাহলে মোর মায়েরটার কি হইবে? যে মির্জা করিম এত হিটিড ছবি করছে কিন্তু জিন ভূতের ফ্রেম এক কি ছবি করলো, দেখতে দেখতে তারা হাগল হয়ে যাবো, কিন্তু তারা কিছুই দেখতে পারবো না। চাপাবাজ।